আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা দেখার জন্য। চলুন তাহলে দেখি, উপভোগ করি। হ্যালো গাইস, আমরা অলরেডি গাড়িতে করে রওনা দিয়েছি চাচা জেঠা চাচাতো ভাইকে নিয়ে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া রশিদিয়া মাদ্রাসা দেখার জন্য রওনা দিয়েছি। যে ব্রিজটা এখন পার হতেছি, এই ব্রিজটার নাম হলো স্বপ্নের সেতু। অবশেষে চলে আসলাম জামিয়া রশিদিয়া ফেনী। ফেনী সদর উপজেলা মোটবি ইউনিয়নে কালিদাস পাহালিয়া নদীর তীরে লস্কর আড্ডায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা রশিদ আহমদ লুধিয়ান বীর শিষ্য মুফতি শহীদুল্লাহ 1994 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অল্প কয়েকজন ছাত্র নিয়ে একটি ছিন্ন মসজিদে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। 7 একর জায়গা জুড়ে বিস্তৃত এই শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠান লগ্ন থেকে মাদ্রাসাটি পরিচালনা করেছেন মুফতি শহীদুল্লাহ। বেকাপু মাদারেসিল আরাবিয়ান বাংলাদেশ অন্তর্গত। 2021 সালে মাদ্রাসার জনসংখ্যা 5000। নিয়মিত ছাত্রদের পাশাপাশি সাধারণ শিক্ষা শিক্ষকদের জন্য এখানে কুমিল্লাতে সার্কে স্থানীয় সাধারণ মানুষের ধর্মীয় শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা আছে। প্রতিষ্ঠানটিতে 140 জন শিক্ষক এবং 21 জন খাদেম ও কর্মচারী রয়েছে। এই পুকুরটা খনন করা হয়েছে মাদ্রাসার মাঝামাঝি, যা সবার সুবিধার জন্য। ছাত্ররা যেন সহজে গোসল করতে পারে, নামাজে রুজু করতে পারে, সবসময় ব্যবহার করার জন্য এই পুকুরটা তৈরি করা হয়েছে। সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণের জন্য মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছে। ইসলামী ফাউন্ডেশন পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মাদ্রাসাটি কৃষি মন্ত্রণালয় থেকে 2009 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এবং পুরস্কৃত হয়। মাদ্রাসার 9000 স্বেচ্ছাসেবী উন্নয়ন সদস্য রয়েছে, যারা মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য নিয়মিত দান অনুদান করেন। মাদ্রাসাটি থেকে প্রতি রমজানে অন্তত 500 মসজিদে 1000 হাফেজকে বিনামূল্যে খতমে তারাবি পড়ানোর জন্য প্রেরণ করা হয়। এই মাদ্রাসার বার্ষিক উন্নয়ন, সদস্য সম্মেলন, বার্ষিক সভা, ইসলামের মাহফিল সহ প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জায়গাতে মাদ্রাসার সকল রান্নাবান্না করা হয়। এখানে ছাত্ররা খাওয়া দাওয়া শেষ করে। এই মাদ্রাসার ভিতরে একটা শপ আছে, একটা ক্যান্টিন আছে। এই মাদ্রাসার পরিবেশটা অন্যরকম, এখানে ফল ফলাদি ভরপুর, যা আপনাকে মুক্তিমুগ্ধ করবে। এখানকার পরিবেশটা আপনি দেখলে এখানকার পরিবেশের মায়া পড়ে যাবেন। এখানে বাহারি জাতের ফুল গাছ লাগানো রয়েছে। চারিদিকে এখন বিল্ডিং উঠতেছে, এখানে একটা নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে। জাম্বুরা দেখেন থকায় থকায় ধরে আছে। এখানকার নিয়ম কানুন সিস্টেম খোলা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, সুশৃঙ্খলভাবে এখানে চলে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের ফেনী জেলায় জামিয়া রশিদিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা অবস্থিত হয়েছে। এখানে আমরা প্রায় 6 থেকে 6.5 হাজার ছাত্র একসাথে পড়ালে করছি এবং দিনবেলা খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এবার আলহামদুলিল্লাহ, এখানে যিনি আমাদের মানে মেইন মোতাম সাহেব, যিনি ওনার মতে ওনার সৌদি থেকে আমরা ছাত্রীরা অনেক উপকৃত হচ্ছেন। ওনার নাম হচ্ছে মুফতি শহীদুল্লাহ সাহেব। আমাদেরকে নিয়মিত ইসলামী বিষয় বলেন, কথাবার্তা বলেন ছাত্রদের সাথীদের সঙ্গের জন্য। এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের যে সাথীদের যে একটা মিল মহাপত, আলহামদুলিল্লাহ আমরা অন্য কোথাও প্রতিষ্ঠানে গিয়ে এরকম পাইনি। এখানে আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর, থাকতে ভালো লাগে, সবসময় মিলেমিশে থাকি, আমাদের অনেক ভালো লাগে এখানে। আলহামদুলিল্লাহ এখানে পরিবেশটা অনেক সুন্দর,
জাগরণ পরিষদের সম্মানে আমি আমাদের প্রত্যেক মন বসে আমাদের ভালো লাগে আর আলহামদুলিল্লাহ এখানে ক্যানকার নিয়ম কারণ অনেক সুন্দর সুশৃঙ্খল জাগরণ জামে আর ওষে দিয়ে কীভাবে যাবেন এখানে ম্যাপটা দিয়ে দিলাম। আজকে এ পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন। অবশেষে আমরা চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।